কোনো সার্জারি বা হার্টে রিং পরানো নয়, শুধুমাত্র 3 দিন সিসিইউ ও 1 দিন কেবিনে রেখে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে ধরিয়ে দেওয়া হয়েছে 2,15,000 টাকার বিল। মাত্র 4 দিনে ব্যবহার দেখানো হয়েছে 338টি সার্জিক্যাল গ্লাভসের, এমন অভিযোগ উঠছে অনেক হাসপাতালের বিরুদ্ধেই। মনিটরিং না থাকায় বেসরকারি হাসপাতালগুলো রোগীদের পকেট কাটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত 28 জুন বাবাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান ফারহান নূর। করোনা টেস্টে নেগেটিভ আসার পর তাকে সিসিইউতে নেওয়া হয়। 3 দিন সিসিইউ ও 1 দিন কেবিনে থাকার পর রোগীকে বাসায় নিয়ে আসা হয়। এতেই বিল আসে 2,15,000 টাকা, যেখানে দেখা যায় 4 দিনে লেগেছে 338টি সার্জিক্যাল গ্লাভস। সে হিসেবে সিসিইউতে থাকা একজন রোগীর কাছে যাওয়া হয়েছে 169 বার। এছাড়াও ওয়ান টাইম অ্যাপ্রন 44টি, মাস্ক 48টি, ক্যাপ 43টি, শুকাভার 54টি, এমনকি 4 দিনে 1 লিটার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার দেখানো হয়েছে। কোনো সার্জারি না করেও 50টি গজ ও সুতার বিলও নেওয়া হয়েছে। বাবা যদি করোনার রোগী হতেন তাহলে হয়তো ধরেন একবার খাবার নেওয়ার সময়, একবার পানি নেওয়ার সময়, একবার ইয়ে নেওয়ার সময়, যে কোনো একটা ইঞ্জেকশন দেওয়ার সময়, একটা ট্যাবলেট খাওয়ানোর সময় প্রতিবারই হয়তো বা ওনাকে গ্লাভস এবং ইয়ে চেঞ্জ করতে হতো। ভিজিটার আওয়ারে যখন দেখতাম তখন তো আমি সার্ভিসের বেলায় এই চেঞ্জগুলি আমি ওদেরকে দেখি না, কোনো রোগীর বেলায় সেটা দেখি না যে কোনো রোগী ডাকছে তারা গ্লাভসটা চেঞ্জ করে বা মাস্কটা চেঞ্জ করে তারা ওই রোগীর কাছে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সঠিক বিলই তারা নিয়েছেন। নন কোভিড হলে যে তার একদম সুরক্ষা সামগ্রী যে খুব কম ব্যবহার হবে তা তো না, কারণ আমরা তো তখনো পর্যন্ত নিশ্চিত না শুধু এই হাসপাতাল নয়, অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই এমন ভুতুড়ে বিলের অভিযোগ আছে। তাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা যাবে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেসরকারি হাসপাতালের চিকিৎসার বিল নিয়ে অভিযোগ অনেকদিন যাবৎ উত্থাপিত আলোচিত হয়ে এসেছে। এটাকে অবশ্যই সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করা উচিত। যদি কেউ বেশি রেখে ফেলে সেরকম যদি লিখিত অভিযোগ আসে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে যে হোক না কেন। স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বেশ কিছু ছাড় দিয়েছে সরকার। এখন বেসরকারি হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে পকেট কাটার অভিযোগ উঠছে। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ করতে না পারলে এ খাতে অরাজকতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।